আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপার প্রাইমারি নিয়ে। 2022 এবং 23 যে খবরটা আসছে যে রিক্রুটমেন্টটা হবে আপার প্রাইমারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটা এসএলএসটির ভিডিও দিয়েছিলাম যেখানে আমি 9, 10, 11, 12 এর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম কিভাবে পড়তে হবে, সিলেবাস কী কী, কিভাবে প্রিপারেশন নিতে পারো, ওই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তখন তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো ওই ভিডিওর তলায় যে আপার প্রাইমারি বা প্রাইমারি নিয়েও একটা ভিডিও বানাতে। তো তোমরা রিকোয়েস্ট করেছো, তো তোমাদের রিকোয়েস্টেই আজকের ভিডিও হাজির হয়ে গেছে। আজকের ভিডিওতে মেনলি আমি আলোচনা করব যে কারা কারা এবছর 2022 বা 23 যে বিজ্ঞপ্তিটা বেরোবে, কারা কারা এই পরীক্ষায় বসতে পারছো, এই পরীক্ষার প্রতিযোগিতাটা ঠিক কিরকম হতে চলেছে। তাছাড়াও আমি আলোচনা করব কোন স্ট্র্যাটেজি মেনে তুমি পড়াশোনা করলে তুমি এক চান্সে পাস করে যেতে পারবে, আর এবছর পরীক্ষা যে হবে তার জন্য তুমি আগাম প্রিপারেশন কীভাবে নেবে। এবছর তো হবে না, ধরো 23 হলো, এবছর যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে, 23 পরীক্ষা হলো, কীভাবে তুমি নিজেকে তৈরি করবে একজন স্কুল শিক্ষক হওয়ার ক্ষেত্রে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, ভিডিওর প্রথমেই আলোচনা করি এই যে আপার প্রাইমারি, এই আপার প্রাইমারি বিষয়টা কি বা কোন ক্লাসে স্টুডেন্টদেরকে তোমাকে পড়াতে হবে। আপার প্রাইমারি বলতে তোমাকে ক্লাস 6 to 8 এর স্টুডেন্টকে পড়াতে হবে। এবার যদি বলি ক্লাস 1 to 5, তাহলে কারা পড়বে? ক্লাস 1 to 5 পড়াবে হচ্ছে প্রাইমারি, যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা 1 to 5 এর মধ্যে পড়ে যায়। আপার প্রাইমারি পড়ে যায় 6 to 8। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার বলি কারা কারা পরীক্ষায় বসতে পারবে। যারা ডিএলএড করেছো, মানে যারা ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন করেছো, তারা পরীক্ষায় বসতে পারছো। অপরদিকে যারা বিএড কমপ্লিট করেছো, তারাও কিন্তু যৌথভাবে পরীক্ষায় বসতে পারছো। তার মানে প্রতিযোগিতাটা কিন্তু অনেক হাই রয়েছে। এরপরে বলি সরকারের যে বিজ্ঞপ্তিটা এসেছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে একটা বিজ্ঞপ্তি এসেছে, যার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে যারা সবে মাত্র ভর্তি হচ্ছে, আমরা এর আগের বারও দেখেছি যারা সবে সবে ডিএলএডে ভর্তি হয়েছে বা বিএডে ভর্তি হয়েছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি। আমি 2017 যদি টেটের কথা বলি, সেক্ষেত্রে আমি দেখেছি যারা যারা যাদের যাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়নি তারা, বা যাদের ধরো অ্যাডমিট আসেনি বা রেজিস্ট্রেশন হয়নি, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি। তো সুতরাং এবছর থেকে যেটা দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিতে, যারা ভর্তি হয়ে যাবে তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, সে বিএড ক্যান্ডিডেট হোক আর ডিএলএড ক্যান্ডিডেট হোক। তার মানে বুঝতে পারছো প্রতিযোগিতাটা কিন্তু আরও হাই হয়ে যাচ্ছে। তোমাকে প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিতে হবে যাতে তুমি এদের মধ্যে থেকে একটা সিট নিজের নামে করতে পারো। এরপরে বলি যারা জানো না ডিএলএড কি, যারা জানো না বিএড কি, তাদের সম্বন্ধে বা এই কোর্সের সম্বন্ধে একটু বিষয় জানিয়ে দিই। প্রথমে চলে আসি ডিএলএড কোর্স। দেখো, ডিএলএড কোর্স তুমি কখন করতে পারবে? যদি তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি সরকারি কলেজে রয়েছে, বেসরকারি কলেজে রয়েছে, তুমি 2 বছরের এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারো। অন্যথায় যদি আমি বিএডের ক্ষেত্রে চলে আসি, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে তোমার যদি 50% থেকে থাকে, সেটা যে কোনো স্ট্রিমের ক্ষেত্রেই হোক না কেন, তুমি তাহলে কিন্তু সরকারি বা বেসরকারি জায়গা থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু তুমি 2 বছরের বিএড কমপ্লিট করতে পারো। এবার বলি বিএড আর ডিএড এর মধ্যে পার্থক্য কি। ডিএড হচ্ছে তুমি 1 to 8 অবধি পড়াতে পারবে, আর আমরা বিএড এর ক্ষেত্রে দেখবো যে এখন আপাতত যে নোটিফিকেশনটা আমরা দেখেছি সেখানে 1 to 12 অবধি তুমি কিন্তু বসতে পারছো। এই হয়েছে পুরো বিষয়। এবার বলি একটা জিনিস সেখানে চলে আসছে, তুমি যদি আপার প্রাইমারি শিক্ষক হতে চাও এবং তোমার যদি ডিএলএড করা থাকে, তাহলে কিন্তু তোমার গ্র্যাজুয়েশনও থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়েশনে কোনো রকম পার্সেন্টেজ চাইনি, তুমি শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু তুমি আপার প্রাইমারিতে বসতে পারছো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যারা 50% নাম্বার নিয়ে ডিএলএড কমপ্লিট করেছো, তাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে, কোনো রকম পার্সেন্টেজ চাইছে না, যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলেই কিন্তু তুমি আপার প্রাইমারিতে বসতে পারছো। আশা করি ক্লিয়ার হয়ে গেল। যদি চলে আসি এজের ক্ষেত্রে, দেখো বয়সটা রয়েছে এখানে 21 থেকে 40 বছর বয়সের ছাত্রছাত্রীরা বসতে পারবে। এছাড়া ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এসটিএসসিরাও 5 বছরের ছাড় পাচ্ছে, বয়সের সময়সীমা অনেক রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসি মেন টপিকে। দেখো, মেন টপিক হচ্ছে আমাদের পরীক্ষা কবে হয়েছিল। আমাদের পরীক্ষা হয়েছিল 2014-তে, আমি কিন্তু আপার প্রাইমারির কথা বলছি। লাস্ট পরীক্ষা মানে ফর্ম ফিল আপ যখন করা হচ্ছে বা ফর্ম যখন বেরিয়েছে, 2014-তে লাস্ট ফর্ম বেরিয়েছে। তারপরে পরীক্ষা হয় 2015-তে, এরপরে যে পরীক্ষা হয় তার রেজাল্ট বেরোয় এবং যা বৃত্তান্ত যা কেস হওয়ার বিষয় এখনও অবধি সেটা পেন্ডিং চলছে। এখনও অবধি কিন্তু কোনো রকম শিক্ষক কিন্তু নিয়োগ হয়নি 2014-এর যে ফর্ম ফিল আপ ছিল সেখান থেকে, এখনও কিন্তু সমস্ত প্রসেসিং চলছে। তার মানে বোঝো 2014 থেকে আজ 2022 এই দীর্ঘ 8 বছর কিন্তু হয়ে গেছে। তুমি
তুমি তাহলে ভাবো এই 8 বছরে কি শিক্ষক রিটায়ার্ড হয়নি স্কুল থেকে, তাহলে কত ভ্যাকান্সি পড়ে রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু হাইকোর্টে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের তরফ থেকে যিনি উকিল ছিল তিনি কিন্তু জানিয়েছেন যে কত ভ্যাকান্সি রয়েছে। সেখানে আমরা দেখেছি খুব ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যেরকম SLST-র ভ্যাকান্সি বেরোবে ঠিক সেরকমভাবে কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু নোটিফিকেশনটা সমানভাবে বেরোনোর সম্ভাবনা রয়েছে, যেটা আমরা সরকারের মারফত জানতে পেরেছি। সরকার কিন্তু এখন উঠে পড়ে লেগেছে ফর্ম বার করানোর জন্য। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। দেখো, শুধু ফর্ম বার করলে তো হলো না, তোমাদের কিন্তু তার আগে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। যখনই ফর্মটা বেরোবে ফিল আপ করে, তারপরে শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো, শুধুমাত্র তোমরা যে প্র্যাকটিস সেটগুলো হয় সেগুলো কমপ্লিট করতে থাকো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে অনায়াসেই কিন্তু তোমরা পাশ করে যেতে পারবে। এবার বলি পরীক্ষার ধাপ কী কী থাকে। যদি আপার প্রাইমারির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমে টেট দিতে হবে। টেটের কথা আমি যদি বলি কীরকম থাকবে, তুমি দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট আলাদা হয়ে যায়, আর্টসের স্টুডেন্ট আলাদা হয়ে যায়। এবার বলি যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 3টে সাবজেক্ট এক থাকছে আর্টসের সাবজেক্টের সাথে। কী কী সাবজেক্ট? বাংলা পরীক্ষা হবে, সায়েন্সেরও হবে আর্টসেরও হবে। বাংলা থাকছে, ইংরাজি থাকছে, থাকছে চাইল্ড এডুকেশন বা পেডাগজি। যারা বিএড বা যারা ডিএলএড করেছো তারা এই নামের সাথে ওয়াকিবহল, তারা 2 বছর পড়েছো বিষয়টা জানো। এই 3টে বিষয় থেকে 30-30-30 করে প্রশ্ন থাকবে, সুতরাং 90 তোমার থাকছে। এবার চলে আসবে পার্টে পার্টে, সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট। সায়েন্সের স্টুডেন্টদের জন্য কী থাকবে? আলাদা থাকবে 3টে সাবজেক্ট। কী কী থাকবে? তোমাদের সেখানে ভৌত বিজ্ঞান থাকবে, জীবন বিজ্ঞান থাকবে, ম্যাথ থাকবে। এই 3টে সাবজেক্ট মিলিয়ে তোমাদের 60-এ পরীক্ষা দিতে হবে। এদিকে আমি কী বললাম, আরও 3টে সাবজেক্ট ছিল যেটা আর্টসের সাথেও তোমাদের একই থাকবে, বাংলা, ইংরেজি এবং পেডাগজি বা চাইল্ড স্টাডি। এখান থেকে 30-30 করে আমার 90 থাকছে। আর এই 3টে সাবজেক্ট সায়েন্সের কী রয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক মিলিয়ে 60। মানে টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে কততে, টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে 150-তে। এটা গেল সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। এবার চলে আসবো আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখো ওই 3টে সাবজেক্ট কমন, বাংলায় 30 থাকছে, ইংরাজিতে 30 থাকছে, আর থাকছে পেডাগজিতে 30। এই 90 নাম্বার কমন রয়েছেই আমাদের। এরপরে চলে আসবো আর্টসের সাবজেক্টে আরও 3টে কী কী সাবজেক্ট রয়েছে। সেখানে আমরা দেখবো হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এছাড়া পলিটি বা যেটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান, সেই সাবজেক্টটা থাকছে। এই 3টে সাবজেক্ট মিলিয়ে থাকছে তোমার 60 নাম্বার। মানে আর্টসেরও 150 নাম্বারের পরীক্ষা হচ্ছে, সায়েন্সেরও তোমার 150 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এই 150 নাম্বারের মধ্যে তোমাকে 60% পেয়ে পাশ করতে হবে। 60% মানে ধরো তোমার 150-তে পরীক্ষায় তোমার 90 পেয়ে পাশ করতে হবে, যদি তুমি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো। অন্যথায় তুমি যদি OBC বা ST-SC হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি 82.5 বা তুমি ধরে রাখো 82 পেলে কিন্তু তুমি পাশ করতে পারছো। এই হচ্ছে আমাদের প্রসেস। তুমি যে পাশ করে যাবে, পাশ করে যাওয়ার পর এখনও অবধি বলা যাচ্ছে না, যেহেতু সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল এবং বলেছিল যে আমূল পরিবর্তন হতে চলেছে, তো এখনও বোঝা যাচ্ছে না যে কী ধরনের পরীক্ষা হবে বা আমাদের টেট। এই যে আমরা দেখলাম যে প্রথম যে ধাপটা, যেখানে আমরা দেখলাম 150-তে পরীক্ষা হচ্ছে, এই প্রথম টেট পাশ করার পর পরে আমাদের কীরকম পরীক্ষা হবে, আমার যেটা মনে হয় পরে সাবজেক্টের পরীক্ষা হবে। সাবজেক্টের পরীক্ষায় যে যেরকম স্কোর করবে তারপরে হয়তো সে সেভাবে জয়েনিং করবে বা এই হয়তো বিষয় থাকবে, তবে এখনও অবধি স্পষ্টভাবে কিচ্ছু বলা যাচ্ছে না। তোমাদেরকে বলি, দেখো আগে কিন্তু আমাদের টেট পাশ করতে হয়, মানে এই 150 নম্বরের কথা বলছি, যেখানে আমাদের সায়েন্সের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা। এই 150 নম্বরের পাশ করার জন্য তোমরা কীভাবে পড়াশুনো করবে, আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম কীভাবে পড়াশুনো করবে, আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো। দেখো যদি প্রথমে বাংলার কথায় চলে আসি, দেখো বাংলা কিন্তু এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা যতই আমরা সহজ ভাবি না কিন্তু সাবজেক্টটা কিন্তু অতটা সহজ না। সাবজেক্ট থেকে কিন্তু নানান ধরনের ঘুরিয়ে মার প্যাচ করে প্রশ্ন আসবে। যদি 2017-র প্রাইমারি টেটের প্রশ্নটা দেখে নাও, তাবড় স্টুডেন্ট আমার দেখা এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। এছাড়া আমি নিজে বাংলা অনার্সের স্টুডেন্ট হয়ে তোমাকে বলছি, প্রশ্নগুলো দেখে না প্রথমে, মানে ওই 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করা, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করা খুব একটা, মানে যারা খুব প্র্যাকটিস করবে তাদের পক্ষেই সম্ভব, কেন টাইম লেগে যাচ্ছে, ভাবতেই টাইম লেগে যাচ্ছে এমন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন। তো সুতরাং বাংলার ব্যাকরণের বিষয়টার উপর ফোকাস করতে শুরু করো। বাংলার ব্যাকরণের কোন কোন পোর্শনগুলো পড়বে একটু বলি। 9-10-এর যে ব্যাকরণ বইগুলো রয়েছে বাণী সংসদের, সেই বইটা দেখতে পারো। এছাড়াও আরও ভালো ভালো মার্কেটে বাংলা ব্যাকরণের বই রয়েছে, সেই বইগুলো কিন্তু তোমরা দেখতে পারো এবং সেই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও তোমরা আরও একটা কাজ করতে পারো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো নাও, সেখান থেকে দেখো কী ধরনের প্রশ্ন এসেছে, সেগুলো প্র্যাকটিস করতে শুরু করো। এছাড়াও তোমাদেরকে বলে দিই উদ্দেশ্য, বিদেহ, সর্বনাম, এই যে বেসিক জিনিসগুলো রয়েছে, কারক, সমাস, এই বিষয়গুলো কিন্তু কমপ্লিট অল ওভার, মানে কভার করা শুরু করো। এছাড়াও সমার্থক শব্দ রয়েছে এমন কিছু, সেগুলো কমপ্লিট করতে শুরু করো।
এই বিষয়গুলো যদি তুমি কমপ্লিট করতে শুরু করো না, তাহলে দেখবে তোমার অনেকটা বিষয় এগিয়ে যাবে। ব্যাকরণের উপর বেশি ফোকাস করো। যারা ভাবছো যে গদ্য পদ্য করবো, গদ্য পদ্য তো আসে, অবশ্যই আসে, কিন্তু তার মধ্যেও ব্যাকরণের টাচ থাকে, ঠিক আছে? কোনটা বিশেষ, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এরকম দিয়ে দেয়। একটা স্ত্রীলিঙ্গ, একটা উভয়লিঙ্গ, কটা উভয়লিঙ্গ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব ঘুরিয়ে 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 মারপ্যাচ করে দেয়। তো সুতরাং এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে, ব্যাকরণটাকে রপ্ত করতে হবে, তাহলেই কিন্তু 30-এ গুড স্কোর করা সম্ভব হবে। পড়াশোনার জন্য আমি বলে দিলাম দুটো বই রয়েছে, 19-এর ব্যাকরণ বই আগে কমপ্লিট করো, তারপরে তোমরা কী করতে পারো, প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে পারো, এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কমপ্লিট করো, দেখবে তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। এরপরে চলে আসবো আমি কিসের ক্ষেত্রে, ইংরাজির ক্ষেত্রে। দেখো ইংরাজিতে আমাদের একটা কোর্স রয়েছে যার নাম হচ্ছে 0 to Pro English। তোমরা আমাদের অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই অ্যাপের থেকে ওই কোর্স তোমরা জয়েন হতে পারো। ইংরাজিতে প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি বলো, সেক্ষেত্রে খুব একটা হার্ড প্রশ্ন আসে না। একটুখানি যদি নলেজেবল নলেজ তোমার মধ্যে থেকে থাকে না, তাহলে তুমি ইংরাজিতে খুব ভালো স্কোর করতে পারবে। তো তোমরা যারা যারা বেসিক থেকে শিখতে চাও, আমাদের ইংরাজি কোর্সে জয়েন হতে পারো। এখন অফার চলছে, অফারে তোমরা 299 পেয়ে যাবে, 1.5 বছরের তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। অবশ্যই এই সুযোগটা তোমরা নিতে পারো, অথবা আমাদের ডেমো ক্লাস দেখতে পারো আমাদের অ্যাপে গিয়ে। আচ্ছা, এরপরে চলে আসবো যেটা রয়েছে চাইল্ড সাইকোলজি বা পেডাগজি। দেখো যারা তোমরা করেছো 2 বছর ধরে ডিএলএড করেছো, তাদের কিন্তু পেডাগজি দুটো বই থাকে, ফার্স্ট ইয়ারও থাকে, সেকেন্ড ইয়ারও থাকে, সেই বইগুলো খুব ভালো করে করো। তার থেকেও ভালো হয় আরেকটা জিনিস, 11-12 সাইকোলজি হিসেবে একটা বই রয়েছে। আমি সাইকোলজি স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলছি সিলেবাস আমি মিলিয়ে দেখেছি, কোহেল বার্ক রয়েছে, তারপরে হচ্ছে আরও যে স্পিয়ারম্যান রয়েছে, এছাড়া স্কিনার রয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে। তো আমি বলবো 11-12 যদি সাইকোলজির বই পাও, মার্কেটের প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, কলেজ স্ট্রিট চলে যাও, সেখানে প্রচুর বই পাবে। তার থেকেও ভালো হয় তুমি সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সেট হয়, আমার কাছে একটা রয়েছে, তো তোমরা সেটা যদি কিনে আনতে পারো, ইংরাজিতে থাকুক কি হিন্দিতে থাকুক, আমার তো ইংরাজি হিন্দি দুটোই কোনো অসুবিধা হয় না, তোমরা ওই ইংরাজি অথবা হিন্দি যে যেটাতে কমফোর্টেবল ফিল করো নিয়ে নিতে পারো, নিয়ে নিয়ে কমপ্লিট করতে পারো এবং টপিকগুলো ধরে ধরে পড়তে পারো। আশা করছি দারুণ স্কোর করতে পারবে। হয়ে গেল তাহলে আমাদের 3টে সাবজেক্ট হয়ে গেল। এরপরে যারা আর্টসের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট, যে আলাদা আলাদা সাবজেক্ট, সেগুলো বলি কীভাবে পড়বে। প্রথমে আসি আর্টসের স্টুডেন্টদের কাছে। দেখো আর্টসের স্টুডেন্টদের জন্য প্রথমে বলবো, তোমার হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, তুমি এর জন্য তোমার প্রথমে ভিত তৈরি করার জন্য তুমি কী করতে পারো, তুমি যে আমাদের যে শিশু শ্রেণীর যে বইগুলো রয়েছে, শিশু শ্রেণী বলতে আমি শিশু বলছি, ওই ধরো তোমার ছোটো ছোটো ক্লাসের যে 5, 6, 7, 8, 9, 10, এদেরকে আমি শিশু বলে ফেললাম, যাই হোক, এদের যে বইগুলো রয়েছে 11-12 বইগুলোও পারলে পড়ো। এদের বইগুলো প্রথমে আগে একটু চোখ বুলিয়ে নাও, এমন কিছুই নেই। তো যাই হোক 9-এর বইটা নিয়ে নাও, 9-এর হিস্ট্রিতে ওয়ার্ল্ড হিস্ট্রি দিয়ে রয়েছে, তো ওই হিস্ট্রি বাদ দিয়ে বাদ বাকি হিস্ট্রিগুলো দেখতে পারো, ইন্ডিয়ান হিস্ট্রি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পারো। অথবা আমাদের জিকে 0 to Pro-র মধ্যে আমার হিস্ট্রির একটা কোর্স রয়েছে, তোমরা চাইলে শুধু এই হিস্ট্রির কোর্সটা কিন্তু পারচেস করতে পারো। যদি পারচেস করতে চাও এবং আমি কীরকম পড়াচ্ছি জানতে চাও, তাহলে আমাদের অ্যাপে যাও, অ্যাপের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে গিয়ে ডেমো ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার যে কোর্সটা রয়েছে ইতিহাসে সেটা তুমি নিতে পারো। এছাড়াও তোমাদেরকে বলবো আমার প্রচুর ক্লাসেস রয়েছে হিস্ট্রির উপর, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে চলে যাও, প্রচুর ভিডিও পেয়ে যাবে। যদি দেখো মনে হয় আমি তোমাদের ভালো হিস্ট্রি পড়াতে পারছি, অবশ্যই আমার থেকে হিস্ট্রি ক্লাস করতে পারো। আচ্ছা কী কী বললাম আমি, তাহলে হিস্ট্রির জন্য তুমি প্রথমে আগে যে ক্লাসের যে বইগুলো রয়েছে 5, 6, 7, 8, 9, 10 সেগুলো কভার করো, 11-12 কভার করো। কভার করার পর তুমি কী করতে পারো, মার্কেট থেকে কোনো ভালো বই নিতে পারো, অথবা আমার কোর্স পারচেজ করো, একদম চোখ বন্ধ করে। তোমার ইতিহাস নিয়ে অন্তত আর কোনো চিন্তা করতে হবে না, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, নব ভারতের ইতিহাস একদম জলের মতো হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা হিস্ট্রির ক্লাস করলেই বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে আমার কোর্স নেওয়ার মতো, অবশ্যই নিতে পারো, আমাদের অ্যাপে গিয়ে দেখতে পারো, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, ফোন করে বিস্তারিত জানতে পারো। আচ্ছা এবার চলে আসি ভূগোলের ক্ষেত্রে। দেখো ভূগোলেরও কিন্তু আমার কোর্স রয়েছে, ভূগোলের মতো মানে আমার ভূগোলের নাম শুনলেই একদম খুব ভালো লাগে। ভূগোল একটা দারুণ সাবজেক্ট, একটা ম্যাপের মাধ্যমে না ভূগোল বুঝিয়ে দেওয়া যায় যে ভূগোলে কী কী থাকে বা কী কী হতে পারে, ঠিক আছে? তো ভূগোল দারুণ সাবজেক্ট, ভূগোলেরও আমার কোর্স রয়েছে, আমাদের জিকে ক্লাসের মধ্যে আমার ভূগোলের কোর্স রয়েছে, তোমরা চাইলে জিকে ক্লাস থেকে আমার ভূগোলের কোর্সটা পারচেস করতে পারো, সেখান থেকে করলে এনাফ, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। এছাড়াও তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা সেই 5, 6, 7, 8, 9, 10 বই কভার করতে পারো, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে, 11-12 বইটাও অবশ্যই করে নিও। আচ্ছা এরপরে বলি, চলে আসবো আমরা পলিটির ক্ষেত্রে। দেখো পলিটির ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, তো তুমি তো রাষ্ট্রবিজ্ঞান তো নিচু ক্লাসগুলোতে পাবে না, তুমি 11-12 পাবে, সেক্ষেত্রে তুমি 11-12 বই
বই পড়তে পারো তোমার বেস ক্লিয়ার করার জন্য, অথবা আমার কোর্স রয়েছে, আমার কোর্সে আমি পলিটি বা রাষ্ট্রবিজ্ঞান খুব সুন্দর করে পড়িয়েছি, একদম তুরির ছলে, একদম মানে কি বলবো ট্রিক্সের ছলে। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞানের কোর্স নিতে পারো। রাষ্ট্রবিজ্ঞানের কোর্স যদি তুমি নিয়ে নাও তাহলে কিন্তু তোমার মোটামুটি এই আর্টসের দিকটা কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাবে। আচ্ছা, যদি তোমরা কমেন্ট করো, আমার যেহেতু বাংলায় অনার্স ছিল এবং আমার চাইল্ড স্টাডি আমার 11-12 সাবজেক্ট ছিল, চাইল্ড স্টাডি মানে সাইকোলজি আমার সাবজেক্ট ছিল, এবং সেখানে আমার মনে হয় সাইকোলজি সাবজেক্ট আমার খুব ভালো লাগে এবং আমার দারুণ স্কোর ছিল। তোমাদের যদি মনে হয় যে এই নিয়ে আমি ভিডিও বানাবো বা আমি একটা কোর্স লঞ্চ করবো বাংলা আর সাইকোলজির উপর, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সে নিয়ে ভিডিও নিয়ে আসবো বা তোমাদের জন্য আমি কোর্স লঞ্চ করে দেবো, সেটা তোমরা আমাকে জানিও। এরপরে চলে আসবো সায়েন্স স্টুডেন্টদের কাছে। এরপরে দেখো তিনটে সাবজেক্ট, এক সেই সাবজেক্টগুলো কী করবে আগেই বলে দিয়েছি, আর যে বাদবাকি তিনটে সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, দেখো ফিজিক্স রয়েছে, ফিজিক্স বলতে আমি যেটা বললাম ভৌতবিজ্ঞান রয়েছে, ভৌতবিজ্ঞান রয়েছে, জীবনবিজ্ঞান রয়েছে, ম্যাথ রয়েছে। ম্যাথের জন্য আমাদের আলাদা কোর্স রয়েছে যার নাম 02 প্রো, আমাদের অ্যাপে গেলে তুমি পেয়ে যাবে। ওর এর থেকে বেস্ট ম্যাথ ক্লাস মনে হয় কিছুই হয় না। ওটা যদি একবার জয়েন করে নাও তোমার যে কোনো চাকরির ক্ষেত্রে প্রচুর হেল্প পাবে, তোমাকে সমস্ত রকম সব দিক থেকে তুমি ম্যাথে পোক্ত হয়ে যাবে, একদম বেসিক থেকে শেখানো হচ্ছে, আমাদের সমস্ত কোর্সই তাই। আচ্ছা, তোমরা জয়েন করতে পারো, জয়েন করে বিষয়টা জেনে নিতে পারো। এরপরে সে আর যে বাদবাকি সাবজেক্টগুলো যেখানে আমরা জীবনবিজ্ঞান পাবো, ভৌতবিজ্ঞান পাবো, আমি বললাম আমাদের জিকে কোর্স রয়েছে যেখানে আমি এবং প্রসন্নজিৎ স্যার উভয় কী করাচ্ছি, 10টা সাবজেক্ট একসাথে করাচ্ছি। জিকের মধ্যে যেহেতু সব সাবজেক্ট থাকে, কী কী থাকে না বলো তো, থাকে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এছাড়া থাকে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমস্ত সাবজেক্ট থাকে, মোটামুটি 10টা সাবজেক্ট থাকে। তো তোমাদের যার যেটার প্রয়োজন আছে সে কিন্তু সেটা আমাদের জিকে কোর্স থেকে পারচেস করতে পারো। আর আমি বলবো না আগে থেকেই তোমরা পারচেস করো, আগে যাও আমাদের ডেমো ক্লাস দেখো, যদি মনে হয় যে আমরা বোঝাতে পারছি বা আমার বোঝানো ভালো লাগছে তাহলে কোর্স পারচেস করো। আর একটা কথা বলি, আমাদের কোর্সের যে প্রাইসটা রয়েছে সেটা এতটাই ন্যূনতম, তোমার ফোনের যে রিচার্জ করো তার থেকেও কম। আমি যদি তোমাকে একটা হিংস দিই, এক মাসে মাত্র 55 টাকা, আমাদের যে জিকে কোর্স রয়েছে মাত্র 55 টাকা। তুমি ভাবো দুটো স্যার ম্যাডাম তোমার পিছনে খাটবে, মাত্র তোমাকে মাসে 55 টাকা, হিসাব করলে তুমি তো এক মাসে দেবে না, তুমি পুরো 1.5 বছরের টাকা একবারে দিয়ে দেবে। হ্যাঁ, তো 1.5 বছরের আমাদের কোর্স, তুমি 1.5 বছর ধরে এর ফেসিলিটি পাবে। তোমরা যদি এর থেকে আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত বিষয়টা জানতে পারো, অথবা আমাদের অ্যাপ থেকেও দেখে নিতে পারো, অ্যাপের লিঙ্ক আমি তো দিয়েই দেবো। এইভাবে তোমরা যদি প্রিপারেশান নিতে থাকো তাহলে আমি বলবো যে 150 নম্বরের পরীক্ষা হবে প্রথমে, প্রথম ধাপে কিন্তু 90 পেয়ে পাস করে তোমরা যেতে পারবে। প্রিপারেশানটা আগে থেকেই শুরু করতে হবে, আগে থেকেই পড়াশুনো করো, যখন প্রিপারেশান মনে হবে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, কলেজ স্ট্রিটে চলে যাও, সেখান থেকে প্র্যাকটিস সেট নিয়ে এসে শুধু প্র্যাকটিস সেট করতে থাকো। তারপরে তো সরকার যে বিজ্ঞপ্তি বার করবে সেখানে দেখি আমরা আমাদের সাবজেক্টের পরীক্ষা রয়েছে বা কী রয়েছে বিষয়টা আমরা দেখি, তারপরে এই বিষয়ে যে কেউ আমরা মতামত দিতে পারবো যে তোমরা কী করতে পারো। এই হয়েছে পুরো প্রসেস। আপার প্রাইমারির ক্ষেত্রে বলবো যে 8 বছর পরীক্ষা হয়নি, 8 বছর ধরে ছাত্রছাত্রীরা বলা ভুল, শিক্ষক শিক্ষিকারা অধীর আগ্রহে বসে রয়েছে। হ্যাঁ, অনেকের অনেক বয়স হয়ে গেছে, সবাই অধীর আগ্রহে বসে রয়েছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা হবে বলে। আশা করছি যে সরকার খুব তাড়াতাড়ি দ্রুত একটা পদক্ষেপ নেবে এবং যারা হবু শিক্ষক রয়েছে তারা আমাদের নতুনভাবে তারা সমাজ গঠনে খুব সুন্দরভাবে সাহায্য করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি আপার প্রাইমারি বা প্রাইমারি নিয়ে ভিডিও করে দেবো। অনেকেই কমেন্ট করেছো যে দিদি প্রাইমারি নিয়ে ভিডিও বানাও, প্রাইমারির ক্লাসগুলো করাও, তো আমি তোমাদেরকে বলবো প্রাইমারির এখন আমি ক্লাস করাতে পারছি না যেহেতু আমি জিকে কোর্স নিয়ে একটু ব্যস্ত রয়েছি, কারণ আপার প্রাইমারির সিলেবাসের মধ্যে ওই জিনিসগুলো রয়েছে। তবে আমি তোমাদেরকে এইটুকুনি কথা দিতে পারি যে আমি খুব শীঘ্রই চেষ্টা করব, হয়তো 2-3 মাস পর থেকে আমি বাংলা ক্লাস এবং হচ্ছে তোমাদের চাইল্ড স্টাডি বা যেটা সাইকোলজির ক্লাস সেই ক্লাসগুলো নিয়ে আসবো, যাতে তোমরা অন্তত বাংলা সাবজেক্টে 30-28 স্কোর করতে পারো এবং চাইল্ড স্টাডিতে অন্তত পক্ষে 30-28 স্কোর করতে পারো। এরকমভাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে পড়ানোর জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।